ফ্রেন্ডস, ভোট তো হলো, 4 তারিখের রেজাল্ট বেরোবে। এখন এই 4 তারিখের জন্যই অপেক্ষা করছি। আমি এখন যেটা বলবো, এই যে ভোটটা হলো, যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা সফল হতে চলেছে, আমি সেরকমই ইঙ্গিত পাচ্ছি। ঠিক আছে, আমি যেটা চেয়েছিলাম যে সাইলেন্ট ভোটাররা যেন চুপচাপ পদ্মফুলে ছাপ পায়, আমি এটাই চেয়েছিলাম, আর এইটাই মনে হচ্ছে ফলাফল হচ্ছে। ঠিক আছে, এই যে নিউজ বানায়, ভিডিও বানায়, এটার উদ্দেশ্য একটাই, মানুষের ব্রেনের মধ্যে আসল বার্তাটা পৌঁছে দাও। ঠিক আছে, এখন সবাই ফেসবুক করে, ইউটিউব করে, মোবাইলে মোবাইলে ফেসবুক ইউটিউব যখন খুশি তখন দেখতে পারে, তো মানুষের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আসল বার্তাটা ঢুকিয়ে দাও, মানুষ আসল বার্তাটা বুঝতে পারুক আর চুপচাপ পদ্মফুলে ছাপ মারুক, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো আমি সাইলেন্ট ভোটারদেরই টার্গেট করেছি আর সেটাই আশা করি হচ্ছে, হবে। মানে সাইলেন্ট ভোটাররা একদম চুপচাপ পদ্মফুলে ছাপ মেরেছে, এটা আমি আশা করছি, এটা আমার মনে হচ্ছে, এটা হচ্ছে বিষয়। এখন 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে সব কিছু বোঝে যাবে কী হলো না হলো। ঠিক আছে, বিজেপির জয় জয়কার হবে, তার জন্যই ওয়েট করছি 4 তারিখ অবধি। ঠিক আছে, এখন 4 তারিখের জন্য সবাই আমরা অপেক্ষা করছি, সমস্ত মানে যেসব মিডিয়ারা ইয়ে দিচ্ছে, এক্সিট পোল দিচ্ছে, তারা বিজেপির জয় জয়কারী এক্সিট পোল দিচ্ছে, তো সেইগুলো দেখে আমার মনে হচ্ছে আমার যেটা উদ্দেশ্য ছিল, আমরা যারা মিডিয়াতে কাজ করি, যারা ভিডিও বানাই, তাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল হচ্ছে, সাইলেন্ট ভোটাররা চুপচাপ পদ্মফুলে ছাপ মেরেছে, এটা হচ্ছে বিষয়। তো তৃণমূল ধুয়ে মুছে সাফ হচ্ছে, তৃণমূল দলটা ভেঙে যাবে। ঠিক আছে, বিজেপি এত শক্তিশালী হবে আর তৃণমূল এতটাই নিচে নেমে যাবে যে তৃণমূল দলটাই ভেঙে যাবে, সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসবে আর তৃণমূল দলটা ধ্বংস হয়ে যাবে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই কংগ্রেসের সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না, বিজেপি এতটাই শক্তিশালী হবে। ঠিক আছে, বিজেপিকে মানুষ এতটাই উপরে তুলে নিয়ে গেছে যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস নিজেদের মারামারি করছে, মারামারি করবে, আর বিজেপি সবার থেকে উপরে থাকবে, একদম ধরাছোঁয়ার বাইরে, আর তৃণমূল, সিপিএম, কংগ্রেস নিচেতে মারামারি করবে, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রেজাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন অপেক্ষা করছি 4 তারিখের রেজাল্টের জন্য। ঠিক আছে, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।